স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। ফিলোসফির প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বাকিরা অবশ্যই লাইক এবং শেয়ার করো। এছাড়াও আমাদের কিন্তু WBMSC এবং আমাদের WBSSC-এর কিন্তু অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়েছে। যারা যারা অনলাইন ক্লাস এবং সপ্তাহে দুদিন মক টেস্ট ইন্টারেস্টেড, তারা কিন্তু ভিডিওর নিচে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করো। আমি তোমাদের ওয়েস্টার্ন এথিক্স পার্টটা তোমাদের আমি শুরু করেছিলাম, তোমাদের সাথে এখন অবধি আমি তোমাদের সাথে এথিক্সের যে মূল যে কথাটা, অর্থাৎ কি আমাদের আচরণ নিয়ে যে আমাদের মানুষের, যারা সমাজে বসবাসকারী মানুষের আচরণ নিয়ে যে এথিক্স যে কথা বলে, সেটা আমরা কমপ্লিট করেছিলাম। এবং সেই আচরণের মধ্যে যার হচ্ছে ভালো মন্দ বিচার হয়, অর্থাৎ কি নৈতিক ক্রিয়া, এবং যার ভালো মন্দ বিচার হয় না, অর্থাৎ অনৈতিক ক্রিয়া, এই বিষয়ে কিন্তু তোমাদের সাথে কিন্তু আমি আলোচনা করেছি। অনৈতিক ক্রিয়াকে আমরা কোন কোন ভাগে দেখতে পারি এবং কোন কোন বিষয়গুলোকে আমরা অনৈতিক ক্রিয়ার মধ্যে নিতে পারি, সেটা সেই সম্বন্ধে তোমাদের সাথে আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। যদি ভিডিওটা তোমরা না দেখে থাকো, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং আমি তোমাদের সাথে কি বলেছিলাম যে নৈতিক ক্রিয়া যেটা, অনৈতিক ক্রিয়ার কোনো রকম স্তর নেই, কারণ অনৈতিক ক্রিয়া আমাদের বাধ্যতামূলক থাকে। কিন্তু নৈতিক ক্রিয়া করতে গেলে কিন্তু, অর্থাৎ যেটা ঐচ্ছিক ক্রিয়া, মানে আমরা ইচ্ছা অনুসারে করি, অনৈতিক ক্রিয়া আমাদের ইচ্ছার দরকার পড়ে না, সেটা আমাদের কাছে বাধ্যতামূলক। কিন্তু নৈতিক ক্রিয়া আমরা ইচ্ছা অনুযায়ী করি, তাই নৈতিক ক্রিয়ার ক্ষেত্রে কিন্তু স্তর রয়েছে। সেটা কটি স্তর, সেই সমস্ত স্তর নিয়ে এবং কোন কোন কোশ্চেনগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার এসেছিল, কীরকম বাক্য নিয়ে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটি আমরা আলোচনা করবো। তাই ভিডিওটি স্কিপ না করে পড়ে দেখো। নৈতিক ক্রিয়া সম্বন্ধে আজ আমরা আলোচনা করব। সেই নৈতিক ক্রিয়া মানে কি? নৈতিক ক্রিয়া কিন্তু এক প্রকারে কিন্তু ঐচ্ছিক ক্রিয়া। ঐচ্ছিক ক্রিয়া আমরা কেন বলছি? কারণ এটা হচ্ছে আমরা ইচ্ছা অনুসারে করছি, আমরা নিজেদের ইচ্ছা অনুসারে কিন্তু এই ক্রিয়াটা কিন্তু আমরা করছি। এই ক্রিয়া করার জন্য কোনো রকম বাধ্যতামূলক নয়। এই ক্রিয়া এরকম নয় যে এই ক্রিয়া আমাদের করতেই হবে, এই ক্রিয়া না করলে আমাদের শ্বাস প্রশ্বাস আটকে যাবে, এই ক্রিয়া না করলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হবে না, একদমই নয়। এই ক্রিয়া আমরা পুরো ইচ্ছা অনুসারে, নিজেদের ইচ্ছা অনুসারে করি। এই যে এখন আমি তোমাদের সাথে এটা আলোচনা করছি, এটা ইচ্ছা অনুসারে করছি, যদি আলোচনা না করতাম সেটাও আমার নিজের ইচ্ছা থাকতো। তাই নৈতিক ক্রিয়াকে সম্পূর্ণরূপে কিন্তু ঐচ্ছিক ক্রিয়া বলা হয়, কারণ হচ্ছে এই নৈতিক ক্রিয়া বা মোলার অ্যাকশন যাই বলো না কেন, সেটা কিন্তু ইচ্ছা অনুসারে ঘটে। আর এই নৈতিক ক্রিয়া কি হচ্ছে? আর এই নৈতিক ক্রিয়া কিন্তু তিনটে স্তরের মাধ্যমে হয়। যেহেতু কোনো কাজ করতে গেলে আমাদের কোনো ইচ্ছা অনুসারে, যখনই কোনো কাজ হয়, ইচ্ছা অনুসারে মানে কি, তার মানে সেটা চিন্তা আমাদের মাথায় আসতে হবে। তো এখানে কি তিনটে স্তরের মাধ্যমে নৈতিক ক্রিয়া হচ্ছে? কটি স্তরের মাধ্যমে? তিনটি স্তরের মাধ্যমে। সেটা কি বললাম? প্রথমে আমাদের মাথায় কাজটা আসতে হবে। এখানে তিনটে স্তরের মাধ্যমে হচ্ছে। ফার্স্ট স্তর কি? ফার্স্ট স্তর হচ্ছে মানসিক। ফার্স্ট যে স্তর সেটা হলো মানসিক স্তর। এই যে মানসিক যে স্তর, প্রথম তিনটে স্তরের ফার্স্ট ভাগটা হচ্ছে আমাদের মানসিক স্তর, ঠিক আছে? মানসিক স্তর মানে কি? কোনো একটা জিনিসের যে আমাদের একটা ইচ্ছে, কোনো একটা জিনিস করার আমাদের ইচ্ছে। এই যে ধরো আজকে ধরো একটা ফোন, একটা মোবাইল, একটা ফোন কেনার আমার হচ্ছে ইচ্ছে। এই যে মোবাইল ফোন কেনার আমার যে একটা কথা যে আমার মাথায় এলো, সেটাই কিন্তু তোমার মানসিক স্তরের মধ্যে কিন্তু পড়ছে, যে আমার মোবাইল একটা ফোন কেনার ইচ্ছে আমার মাথায় এলো। এবার কথা হচ্ছে, এই যে মানসিক যে স্তর, তার মধ্যেও কিন্তু স্তর রয়েছে, মানে উপস্তর। মানসিক স্তরের মধ্যে উপস্তর রয়েছে। প্রথমে আসলো, তারপর আমরা কি চিন্তা করলাম, কিভাবে কি করলাম, সেই মানসিক স্তরের মধ্যেও কিন্তু আবার কিন্তু যে উপস্তর, সেটা কিন্তু ছটি। ছটি হচ্ছে উপস্তর। ছটি উপস্তর কেন? মানসিক স্তরের হচ্ছে ছটি উপস্তর। এবার সেই ছটি উপস্তর কি কি, কারণ অবশ্যই আমাদের জানতে হবে। কারণ তোমাদের কোশ্চেনে যদি তোমাদের দিয়ে দেয় যে আচ্ছা এই স্তরটা কি কোন স্তরের মধ্যে ছিল, মানসিক স্তর, দৈহিক স্তর, নাকি বাহ্য কোনো স্তরের মধ্যে, কারণ এর পরে যে তোমাদের স্তরগুলো আসবে মানসিক স্তরের পর, সেটা আসবে দৈহিক এবং আসবে বাহ্য। এখন আমরা মানসিক স্তর নিয়ে আমরা কথা বলবো। মানসিক স্তরের মধ্যে যে ছটা যে স্তর রয়েছে, তার ফার্স্ট যে স্তরটা সেটা কি? সেই ফার্স্ট যে স্তরের নাম কিন্তু আমাদের অভাববোধ। ফার্স্ট স্তরের নাম কিন্তু আমাদের অভাববোধ। অভাববোধ কেন? আমাদের না কোনো কিছু ইচ্ছে যখন হয়, ইচ্ছে কোনো কিছু হওয়া মানে কিন্তু সেটা কিন্তু অভাব থেকে হয়। আমার একটা ফোন কিনতে হবে, একটা মোবাইল ফোন আমাকে কিনতে হবে, তার মানে কি? তার মানেই হচ্ছে মোবাইল ফোন আমার কাছে নেই, তার একটা অভাব রয়েছে। বা নতুন কিছু কেনার একটা ইচ্ছে, তার মানে কি সেটা আমার কাছে নেই। কোনো কিছু না থাকলে সেটা পাওয়ার আমাদের একটা ইচ্ছে হয়, তার মানে না পাওয়াটা কি অভাববোধ। মানে কি, আমাদের মনে যখন অভাববোধ জন্মায়, সেটা পাওয়ার যখন ইচ্ছে হয়, সেখান থেকে কিন্তু আমাদের আসে কোনো কিছু একটা করার ইচ্ছে। সেই যে প্রবণতা আমাদের মধ্যে এলো, সেটা কিন্তু আমাদের কিন্তু মানসিক স্তরে প্রথম যে ভাব অভাববোধের মধ্যে পড়ছে, এটা আমার কাছে নেই, আমার কাছে এখন ফোন নেই, তাই আমাকে ফোন কিনতে হবে, হয়ে গেল, আমরা চিন্তা করলাম অভাববোধ। তারপরে কি আসছে? তারপরে হচ্ছে আচ্ছা আমাদের কাম্য বস্তু, কাম্য বা হচ্ছে লক্ষ্য বস্তু। মানে কি অভাববোধ? মানে কোনো কিছুর একটা অভাববোধ, মানে আমাদের একটা ফোন কিনতে হবে, আমাদের মোবাইল ফোন কিনতে হবে। এই যে মোবাইল ফোন আমাদের কিনতে হবে, এটা যখন হচ্ছে আমরা যখন স্থির করলাম, তার মানে কি আমাদের কাম্য বস্তুটা হচ্ছে মোবাইল ফোন। একেবারে ওটাই আমাদের চাই, একটা কাম্য বস্তু আমরা স্থির করলাম যে একটা আমাদের ফোন চাই।
তার মানে কি মানসিক স্তরে ছটা প্রস্তরের মধ্যে দুটো হলো, একটা অভাব্য একটা কাম্য বস্তু। তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে কামনা। আমাদের অভাব বোধের সাথে যে কোনটা আমার চাই সেই সাথে এখন কাম্য বস্তু, মানে আমার মোবাইল ফোন চাই, অর্থাৎ কি আমার লক্ষ্য এবং কাম্য বস্তু হচ্ছে আমার ফোন, মোবাইল ফোন। এটা যখন যুক্ত হলো তখন আমাদের মধ্যে কামনা এলো। কামনা কি, যে এইটা কামনা জিনিসটা আসলে তবেই কিনা সেই কামনার তাড়নায় আমরা সেই কাজটা গিয়ে করতে পারবো, সেই কাজটার কথা আমরা চিন্তা করতে পারবো। তার মানে কি আমাদের মধ্যে এই অভাববোধ এবং কাম্য বস্তু, অভাববোধ এবং কাম্য বস্তু, তারপর আমাদের কাছে এলো কামনা। ঠিক আছে, কামনা যখন আমাদের মনে এলো, যে কামনা যখনই আমাদের মনে কামনা আসবে সেই কামনার তাড়নাতে কিন্তু সেই কাজটা কিন্তু আমরা করবো। কিন্তু কামনা আমাদের যখন মনে এলো তখন আমাদের মনে কি সৃষ্টি হলো, তখন আমাদের মনে সৃষ্টি হলো কামনার মধ্যে দ্বন্দ্ব। কামনার মধ্যে দ্বন্দ্ব কেন, দেখো আমাদের না ইচ্ছার কোনো শেষ নেই। এমন নয় যে আমার শুধুমাত্র ফোন কেনাটাই এখন আমার ইচ্ছে, আমার কাছে শুধুমাত্র ফোন কেনাটা নয়, এখন দেখা গেল আমার কাছে ফোন কেনা এবং কি এবং হচ্ছে সামনে আমার একটা পরীক্ষা রয়েছে এবং সেই পরীক্ষার বই কেনাটাও আমার কাছে ইচ্ছে। তো কামনার পর আমার কাছে এলো কি, আমার কাছে এলো হচ্ছে কামনার দ্বন্দ্ব, যে বিভিন্ন রকম কামনা। শুধুমাত্র ফোন কেনা না, আমার কাছে হচ্ছে সামনে আমার এক্সাম, তো এক্সামের জন্য আমাকে বইও কিনতে হবে। এই দুটো আমার কাছে কামনা এলো, যে আমার কাছে দুটো জিনিস, আমি কোনটা করবো, এটা নিয়ে আমার কাছে দ্বন্দ্ব এলো। এবার কি দ্বন্দ্ব যখন হলো তখন আমাকে হচ্ছে বিবেচনা করতে হবে, কি বিবেচনা করতে হবে, যে কোনটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। দ্বন্দ্বের পর কি হলো, দ্বন্দ্বের পর এলো আমার কাছে হচ্ছে বিবেচনা, ফিফতে এলো আমার কাছে বিবেচনা, যে আমাকে বিবেচনা করতে হবে যে কোনটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে এখন ফোনটা বেশি ইম্পর্টেন্ট না আমার সামনে এক্সাম আছে, এক্সামের জন্য বই কেনাটা ইম্পর্টেন্ট হলো, তোমরা কোনটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিচার করলে। তারপর কি, তারপর হচ্ছে নির্বাচন, তারপর হচ্ছে নির্বাচন বা মনোনয়ন, যেটাই বলো না কেন। এই নির্বাচন যখন হলো, নির্বাচনের সময় কি হলো, আমরা নির্বাচন করে ফেললাম কোনটা গুরুত্বপূর্ণ। আমি কি নির্বাচন করলাম, যে না সামনে আমার এক্সাম আসছে, তাই কাছে বই কেনাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এটা যখন আমি নির্বাচন করে ফেললাম তার মানে কি আমার মানসিক স্তর ঠিক হলো, যে চলো আমি এখন বই কিনবো। এত কিছু মানে মানসিক স্তরে প্রথম আসার পর যে কোনটা আমার দরকার, তারপরে এতই চারটে উপস্তরের মধ্যে দিয়ে তোমরা ফার্স্টে নির্বাচন করলে আচ্ছা এটা আমাদের দরকার হয়ে গেল, ঐচ্ছিক ক্রিয়ার প্রথম স্তর আমরা পার করে ফেললাম, যে আমরা বই কিনবো কারণ বইটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তারপর এই যে ঐচ্ছিক ক্রিয়ার যে মানসিক স্তর, তারপর আমাদের কাছে এলো দৈহিক স্তর। কারণ যখন তুমি স্থির করলে যে তুমি বই কিনবে, এই যে যখন তুমি এই চার মানে ছটি উপস্তরের মধ্যে দিয়ে যখন তুমি স্থির করলে যে আমি বইটাই কিনবো, বইটি আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, তখন এলো দৈহিক স্তর। কারণ কি, কারণ শুধুমাত্র বই কিনবো বললে তো আমাদের হবে না, কারণ বই যখনই আমরা বলবো কিনবো সেটা কেনার জন্য আমাদের দোকানে যেতে হবে। দৈহিক মানে কি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে হেঁটে আমাদের দোকানে যেতে হবে। বা তুমি যদি ভাবো যে অনলাইনে কিনবো, তোমাকে তোমার হাতটাকে নাড়িয়ে তোমাকে ফোন দেখে সার্চ করতে হবে কোথায় তোমার সেই বইটা আছে, কোন অ্যাপে আছে। তো এইগুলো যখন তুমি করছো তখন কিন্তু সেটা কিন্তু যাচ্ছে দৈহিক স্তরের মধ্যে। এবার দৈহিক স্তরের পর তোমাদের কি আসছে, দৈহিক স্তরে তোমাদের পর আসছে হচ্ছে দেহ বহির্ভূত স্তর বা বাহ্য স্তর, যাই বলো না কেন, যাই বলবো সেটাই ঠিক হবে। দেহ বহির্ভূত, দেহ বহির্ভূত স্তর, দৈহিক স্তরের পর আসতে তোমাদের দেহ বহির্ভূত, মানসিক স্তর থেকে দৈহিক, তারপর দেহ বহির্ভূত স্তর। মানে কি, তোমাদের যখন সবকিছু তোমরা যখন গেলে, তোমরা যখন প্রথম মানসিক স্তরে ঠিক করলে আমি কোনটা কি করব, প্রথম হলো ফোন, তারপর তোমরা বিবেচনা করে দেখলে না ফোন না, আমাদের কাছে বইটা বেশি ইম্পর্টেন্ট, দেহ নিয়ে মানে তোমরা তারপর অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে দোকানে গেলে বা অ্যাপ থেকে বইটা কিনলে, তারপর তোমাদের এলো দেহ বহির্ভূত স্তর। তার মানে কি, দেহ বহির্ভূত যে স্তরটা সেটা হলো যে সব কিছু করার পর, কোনো কিছু সেটেল করার পর মানসিক স্তর, যেটাই তুমি করো না কেন, কেনো বা কোনো কিছু চিন্তা করো, যাই কিছু করো না কেন, তারপরে তার পরের স্তরটা কি, তার পরের স্তরটা হলো ফলাফল। ঠিক আছে, ফলাফলটা কি, ফলাফলটা হচ্ছে এটাই, যে যখন তুমি বইটা কিনলে, যে দোকান থেকে কিনলে, দোকানের একটা বই কমলো আর তোমার কাছে সেই বইটা এলো, বা অনলাইন অ্যাপ থেকে কিনলে, অনলাইন অ্যাপের একটা বই কমলো তোমার কাছে এলো, এটাই কিন্তু ফলাফল, এটাই কিন্তু হলো দেহ বহির্ভূত স্তর। এটাই কিন্তু ছিল তোমাদের নৈতিক স্তরের প্রত্যেকটা স্তর, মানে ফার্স্টে তিনটে স্তর, তারপর এলো সেই তিনটে স্তরের মধ্যে মানসিক স্তরে উপস্তর ছিল ছটা। এটা তোমরা মাথায় রাখবে যে মানসিক স্তরের যে উপস্তরগুলো, যেগুলো আমি বললাম, লক্ষ্য বলো, কামনা বলো, কামনার দ্বন্দ্ব বলো, কোনো কিছু একটা বাক্য তুলে দিয়ে তোমাদের যখন বললো আচ্ছা এই বাক্যটা, হয়তো তোমাদের এরকম ভাবে জিজ্ঞেস করলো যে আমি বুঝতে পারছি না যে আমি এখন বাজারে যাব না আমি এখন পড়তে বসবো, এটা কোন, এটা এটা নৈতিক ক্রিয়া হলো, এটা নৈতিক ক্রিয়ার কোন স্তরের মধ্যে আছে, এরকম যখন তোমাদের কাছে প্রশ্ন আসবে তখন কিন্তু তোমাদের, কিন্তু যখন অপশানে তোমাদের থাকবে কামনা থাকবে, মানসিক স্তর থাকবে, মানসিক স্তর থাকলে মানসিক স্তরটাই অ্যান্সার হবে, বা যদি মানসিক স্তরের মধ্যে তোমাদের যদি ভাগ থাকে কামনার দ্বন্দ্ব, তাহলে কামনার দ্বন্দ্ব হবে, কারণ আমি বুঝতে পারছি না যে আমি এখন পড়তে বসবো না আমি বাজারে যাব, এটা একটা আমার দুটো কামনার মধ্যে একটা দ্বন্দ্ব, দুটো ঐচ্ছিক ক্রিয়ার মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছে। তো এরকমভাবে কিন্তু তোমাদের কিন্তু বাক্য দিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু আসতেই পারে। আশা করি তোমরা
তোমরা নৈতিকটা তোমরা বুঝতে পেরেছো। আগের দিন আমরা অনৈতিক নিয়ে আলোচনা করেছিলাম, সেটা খুব ইজি ছিল। অনৈতিকের মধ্যে শুধু তোমাদের স্টেটমেন্ট কিছু একটা তুলে দেবে, সেটা নির্বাচন করতে বলবে। নৈতিকের ক্ষেত্রে তোমাদের আমি বললাম কিভাবে তোমাদের কোশ্চেন আসবে। নেক্সট দিন আমি তোমাদের সাথে মোরা জাজমেন্ট নিয়ে আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।